ভিডিও দেখে কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় যে অনার এক্স নাইন সি কতটা শক্তপোক্ত একটা স্মার্টফোন। আর অনার এই ফোনটা খুব তাড়াতাড়ি দেশের বাজারে আসতে যাচ্ছে এবং এই ফোনে থাকবে সিলিকন কার্বন ব্যাটারি, অর্থাৎ 6600 mAh ব্যাটারি থাকার পরেও ফোনটা দেখেন কতটা স্লিম। আর এটাই হচ্ছে সিলিকন কার্বন ব্যাটারির বৈশিষ্ট্য। এই ফোনটার থিকনেস হচ্ছে 7.98 mm, ওয়েট মাত্র 189 গ্রাম। তো অনার এক্স সেভেন সি আসলে কি ডিউরেবিলিটি কি নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে এবং বাংলাদেশের দামি বা কত হবে সেটাই জানাবো এই ভিডিওতে। শুরুতে আনবক্সিং করলে বসে থাকবে একটা টিপিউ কেস, সিম এডাপ্টার পিন, ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল এবং সর্বশেষ থাকবে 66 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। ডিজাইনের কথা যদি আসি, এবারে ডিজাইনে নতুন কিছু থাকছে। ইয়ার প্যানেলে মার্বেল টাইপের এক ধরনের ফিনিশ দেওয়া হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র এই গ্রিন কালার ভেরিয়েন্টের ক্ষেত্রে, বাদ বাকি অন্যান্য কালারগুলো একদমই সিম্পল। জাস্ট এই গ্রিন কালারটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে, কারণ এটার ব্যাক ডিজাইনটা খুবই ইউনিক। তাছাড়া ফোনটার মধ্যে IP65 রেটিং আছে, টপ সাইডে আছে স্টেরিও স্পিকার, নিচে আছে একটা টাইপ সি পোর্ট, সিম কার্ড ট্রে, স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক্রোফোন। তো একটা জিনিস হয়তো লক্ষ্য করছেন, 3.5 mm জ্যাকটা এখানে দেয়নি, যেটা কার্ভ ডিসপ্লের ম্যাক্সিমাম ফোনেই থাকে না। এখন আসে এই ফোনটার ওয়ান অফ দ্য কি ফিচার্স বা মেইন হাইলাইট ফিচারের মধ্যে, তা হচ্ছে এটার ডিসপ্লে। 6.78 ইঞ্চির 1.5K রেজলিউশনের অলিড প্যানেল এটি, যার রেজলিউশন হচ্ছে 1224x2700 pixels বা সংক্ষেপে ফুল এইচডি প্লাস বলতে পারেন। যতটুকু জানা গেছে এই ফোনটির ফ্রন্টে কর্নিং গোরিলা গ্লাস ব্যবহার করা হচ্ছে। তাছাড়া 120Hz হাই রিফ্রেশ রেট এবং 3840Hz হলো এর PWM ডিমিং, অর্থাৎ যে কোনো সিচুয়েশনে ডে লাইট বা লো লাইট সব ক্ষেত্রে ডিসপ্লেটা ব্রাইট থাকবে। ইভেন এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 4000 nits। ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল, তারপর দুই সাইডে কার্ভ করা, বেজেল চিন এরিয়াটা একদমই নেই অ্যান্ড অবশ্যই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। ওয়াইড অন ইলনের সাপোর্ট আছে এতে, ইউটিউবে সর্বোচ্চ 4K 60fps স্মুথলি ভিডিও প্লে করা যাবে। তবে এই ডিসপ্লেতে সম্ভবত HDR সাপোর্ট নাই, তাই HDR কন্টেন্ট প্লে করা যাবে না এতে। এই ফোনটার আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ। 6600 mAh একটা ম্যাসিভ সিলিকন কার্বন ব্যাটারি আছে, যেটাকে চার্জ করার জন্য ফোনের বক্সে থাকবে 66 ওয়াটের ফাস্ট চার্জার, যা একটানা 2 থেকে 3 দিন বা তার থেকেও বেশি ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন, সেটা আপনার ইউজের ওপর ডিপেন্ড করবে। এবার আসে এই ফোনটার পারফরমেন্স সেশনে। অনারের এই ফোনটাতে কলকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 ইউজ করা হয়েছে, যেটা প্রিভিয়াস মডেল অনার এক্স 6B ইউজ করা হয়েছিল। এটা 4 nm ফেব্রিকেশনে বিল্ড করা, ক্লক স্পিড 2.2 GHz এবং GPU হিসেবে আছে Adreno 710। এই ফোনটার আন্তঃস্কোর 470,000-এর মতো, অ্যাপ ওপেনিং ক্লোজিং মাল্টিটাস্কিং মোটামুটি ফাস্ট ছিল। এটা র্যাম থাকছে 8GB ও 12GB আর স্টোরেজ থাকছে 256GB ও 512GB। র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 3.1। ফোনটার গেমিং পারফরমেন্সের কথায় আসলে, এখানে পাবজিতে স্মুথ অ্যান্ড HDR গ্রাফিক্সে এক্সট্রিম ফ্রেম রেটে 60fps এবং আল্ট্রা HDR গ্রাফিক্সে 40fps গেম প্লে করা যায়। সফটওয়্যার বা ইউ হিসেবে এটা রান করবে ম্যাজিক OS 8 বেস্ট অন Android 14-এ। অনারের নিজস্ব কিছু অ্যাপ এবং গুগলের সাপোর্ট তো থাকছেই, তাছাড়া 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট তো অবশ্যই পাওয়া যাবে। যাই হোক, ফোনটার আরও একটা বিষয় আমাকে চরমভাবে স্যাটিসফাই করছে, যা হচ্ছে এই ফোনটার ক্যামেরা। অনার এক্স নাইন সিতে পেছনে মোট 2টা ক্যামেরা আছে, যার মধ্যে থাকছে একটা 108 MP মেইন সেন্সর, যার অ্যাপারচার F1.8 উইথ OIS। তারপর আছে একটা 8 MP আল্ট্রাওয়াইড ক্যামেরা, আর ফ্রন্টে 16 MP সেলফি ক্যামেরা পাবেন। রিয়ার ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30fps-এ। টেলিফটো জুমলেস না থাকলেও ডিজিটালি জুম করা যায় সর্বোচ্চ 10x পর্যন্ত এবং ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় 1080p 30fps-এ। তো PBS মডেল অনার এক্স 9B-তে OIS না থাকে অনেকের একটা কমপ্লেন ছিল, বাট এই ফোনের ক্ষেত্রে সেটা ফিক্সড করা হয়েছে, অর্থাৎ OIS-এর ফিচারটা এই ফোনে পাচ্ছেন। এমনকি প্রাইমারি সেন্সরের ইমেজ কোয়ালিটি যথেষ্ট ভালো, ডাইনামিক রেঞ্জ, হোয়াইট ব্যালেন্স, কালার টোন সব কিছু আপনি ওকে পাবেন। তো ইন্টারন্যাশনাল মার্কেটে অনার এক্স 9C-এর দাম $329 বা মালয়েশিয়ান রিঙ্গিত 1486, অর্থাৎ বাংলা টাকায় কনভার্ট করলে যেটা দাঁড়ায় 40,000 টাকার মতো। বাই দ্য ওয়ে, অনারের আর একটা ফোন অনার এক্স 7C নেক্সট উইকে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হবে। তো এই ফোনটার ফোন রিভিউ যদি দেখতে চান তাহলে জলদি কমেন্টে জানান। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেকএন 24।